টার্গেট WBCS-এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS-এর ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টার্গেট WBCS ইউটিউব চ্যানেল, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি WPG। আজকে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেল, অর্থাৎ 4 তারিখে 4 আগস্ট যে প্রিলিমিনারি এক্সামটা দিয়েছে অনেকে, তো সেটার 100% কারেক্ট অ্যান্সার কি আমরা আনার চেষ্টা করেছি। তো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, না হলে কিন্তু ইম্পর্টেন্ট যে ইনফরমেশন আপনারা মিস করে যাবেন। তো বিভিন্ন অ্যান্সার কিতে কিন্তু ভুলভাল অ্যান্সার কি কিন্তু পাবলিশড হয়েছে অলরেডি, তো আমরা এখানে 100% কিন্তু কারেক্ট অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যেও যদি এক দুটো ভুল থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমরাও কিন্তু ডেসক্রিপশন বক্সে হ্যাঁ ঠিক অ্যান্সারটা কিন্তু আমরা আপডেট করে দেবো আপনাদেরকে। তো চলুন আজকে যেটা প্রথম কোশ্চেন শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বিআর আম্বেদকরের সংবিধানের হৃদয় অর্থাৎ হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? এটা হচ্ছে 32 নম্বর ধারাকে, 32। 2 নম্বর কোশ্চেন, মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কী দেখবে? হ্যাঁ, অর্থাৎ একটা অ্যাস্ট্রোনট একজন মহাকাশে গিয়ে আকাশকে কীভাবে দেখবে? হ্যাঁ, তিনি কিন্তু নীল বা অন্য কোনো কালার দেখবেন না, তিনি দেখবেন কিন্তু কালো, ব্ল্যাক, কারণ সেখানে কোনো বায়ুমণ্ডল নেই। 3 নম্বর, এই 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে কিন্তু 16 কিমি। চলুন 4 নম্বর, অ্যাটম মলিকিউল সেল হচ্ছে টিস্যু। 5 নম্বর, 5 নম্বর বড় থেকে ছোট সাজালে হয় সি, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর, মোবাইল ফোনের প্রযুক্তিতে জিএসএম যে সিম ইউজ করেন আপনারা তার পুরো নাম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। চলুন 7 নম্বর, মান নির্ণয় হচ্ছে উত্তর সি, 1/50। এরপর 8 নম্বর, এশিয়ার বৃহত্তম নদী, এটা হচ্ছে ইয়াংজে। ইয়াংজে নদী হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী, আপনারা যদি গুগল সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে ইয়াংজে নদীটি হচ্ছে সবচেয়ে দীর্ঘতম, এটির দৈর্ঘ্য হচ্ছে 6300 কিমি। অপরদিকে গঙ্গা হচ্ছে 2525 কিমি, অর্থাৎ 2525 কিমি, ইন্দাসের হচ্ছে 3180, অর্থাৎ 3180 কিমি, আর হোয়াংহো অর্থাৎ যেটা ইয়েলো রিভার তার হচ্ছে 5464, 5464 কিলোমিটার। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইয়াং যেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম বৃহত্তম নদী। চলুন তারপর, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। 10-এরটা হবে 1, হ্যাঁ অর্থাৎ এ অপশান হচ্ছে কারেক্ট। তো চলুন 11 নম্বর দেখে নেওয়া যাক, 11 নম্বর হচ্ছে অপশান বি, 88 টাকা। তারপর নেক্সট নেক্সট হচ্ছে 12 নম্বর, 12 নম্বর হচ্ছে প্রদত্ত ছবির প্রতিবিম্ব হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলুন তারপর নেক্সট নেক্সট হচ্ছে ফটোগ্রাফিক ফিল্ম, এটাতে ব্যবহার করা হয় সিলভার ব্রোমাইড, অপশান এ। নিচের কোনটিকে বাদামি কয়লা বা ব্রাউন কোল বলা হয়? এটা হচ্ছে লিগনাইট হবে অ্যান্সার। চলুন 15 নম্বর, একটি ঘুড়িও, তো এটার অ্যান্সার হবে 5 পয়সা। কী করে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, ঘুড়ির দাম চেয়েছে, ঘুড়ির দাম 5 পয়সা যদি হয় তাহলে দেখুন লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তার মানে যদি ঘুড়ির দাম 5 পয়সা হয় লাটাইয়ের দাম হবে 1 টাকা 5 পয়সা, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে 1 টাকা 10 পয়সা। এটা কিন্তু অনেকে 10 পয়সা ভাবতে পারে, সেটা কিন্তু অপশানটা ঠিক নয়। চলুন 16 নম্বর, রামধনু কেন হয় আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য? 17 নম্বর, অগ্নি প্রতিরোধক পোশাক হিসাবে ব্যবহার করা হয় অ্যাসবেস্টস। চলুন জিকা ভাইরাস প্রথম দেখা যায়, হ্যাঁ প্রথম কোন দেশে দেখা যায়? এটা হচ্ছে উগান্ডা। তারপর চলুন 19 নম্বর কোশ্চেন, এটা হবে 1:60, অনিলা দেবী ছদ্মনাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 21 নম্বরের ম্যাথের অ্যান্সার হবে 5 বছর 4 মাস। চলুন 22 নম্বর দেখে নেওয়া যাক, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয়? এটা হচ্ছে বরদৌলি আন্দোলন, অর্থাৎ বরদৌলি সত্যাগ্রহ। সেকারিন কী দিয়ে তৈরি হয়? টলুইন দিয়ে, অপশান এ কারেক্ট। চলুন 24 নম্বরের অ্যান্সার হবে অপশান সি, 36। 25-এর হচ্ছে অপশান বি, 150। 26-এর প্রশ্নবোধক স্থানে বসবে অপশান বি, 43। 27 নম্বর, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানব দেহে কী ক্ষতি হয়? এটা হচ্ছে দাঁতরা দুর্বল হয়ে যায়, অর্থাৎ হ্যাঁ ডেন্টাল প্রবলেম হয়, অপশান এ হচ্ছে কারেক্ট। নীল গ্রহ হচ্ছে পৃথিবী। চলুন 29 নম্বর, ব্যারোমিটারে পাঠ হঠাৎ করে যদি কমে যায় তাহলে আবহাওয়া কী পরিবর্তন হবে? খুব ঝড় হয়, হ্যাঁ খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যায়। চলুন 30 নম্বর, নিচে কোনটি জমজ শহর নয়, টুইন সিটি নয়, সেটা হচ্ছে অপশান বি, দিল্লি আর নিউ দিল্লি, এগুলো হচ্ছে টুইন সিটি নয়। কাজারি হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে, অপশান এ হচ্ছে কারেক্ট। 32 নম্বর, 2020 সামার অলিম্পিক টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা। 33 নম্বরের হচ্ছে অপশান সি, 7:3। 34 নম্বর হচ্ছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে, এটার অপশান সি হচ্ছে কারেক্ট, 2.4 আওয়ার। 35 নম্বর হচ্ছে প্রশ্নবোধক স্থানে কী বসবে? MNO, এটার পর বসবে ই, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। 36 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? এটা হচ্ছে 100তম সংশোধন, 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 37 নম্বর কোশ্চেন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে লিভার।
চলুন তারপর দেখে নেওয়া যাক 38 নম্বর কোশ্চেন। সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। 39 হচ্ছে ভারী জল, হ্যাঁ হেভি ওয়াটার কি? হেভি ওয়াটার হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। 40 নম্বর সার্ভেন্টস অফ ইন্ডিয়ান ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? গোপাল কৃষ্ণ গোখলে, অপশন এ হচ্ছে কারেক্ট। 41 নম্বর পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 23, কারণ দেখে নিন 7টি সংখ্যা মানে মাঝের সংখ্যাটি হচ্ছে 20, তাহলে 20-র পর আরও 3 ঘর নেন 23, আর 20-র আগে 3 ঘর 17, তাহলে টোটাল হচ্ছে 23 কিন্তু সবচেয়ে বড় হচ্ছে। তো 42 নম্বর কোশ্চেন, সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় 4ঠা জানুয়ারি। তারপর চলুন জ্যাব কথাটি কোনখানে, জ্যাব হচ্ছে বক্সিং এর সঙ্গে যুক্ত, 1 জিবি সমান হচ্ছে 10^9 বাইটস, 45। আজ মঙ্গলবার হলে 53 দিন পর কী বার হবে? শুক্রবার হবে। 46 নম্বর কোন সংখ্যার 35% যদি 91 সংখ্যাটি হচ্ছে 260। 47 নম্বর 2019 ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? এটা হচ্ছে সাউথ আফ্রিকা। চলুন তারপরে, যদি এবি মানে 25, বিসি মানে 57 হয়, বিডি মানে 58 হয়, তবে সিএডিবির মান কত? এটার মান এখানে অপশন কিন্তু কোনোটাই নেই, অপশন হবে 7285, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে যেটা করুন হয় ঠিক হবে, নাহলে কোশ্চেনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। চলুন তারপর 49, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন? অপশানে লর্ড প্যাথিক লরেন্স, যেহেতু আচ্ছা অপশানে কিন্তু চারটা অপশান আছে, সেখানে 4 জনই কিন্তু ওই কমিটিতে ছিলেন, ক্যাবিনেট মিশনের যে কমিটিতে ছিলেন, তো সেক্ষেত্রে অপশান হচ্ছে লর্ড প্যাথিক লরেন্স, ইনি ছিলেন হেড। চলুন 50 নম্বরের ম্যাথের অপশান হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট, 12 সেকেন্ড। নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত, অপশান সি হচ্ছে কারেক্ট। জালিওয়ানা বাগ হয়েছিল 1919 সালে, অপশান ডি। 53 হচ্ছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? না, শীতকালে, উইন্টারে বেশি প্রয়োজন হয়, অপশান সি হচ্ছে কারেক্ট। কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তি অর্থাৎ এনার্জির একক, অপশান এ। 55 নম্বর কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? চারটা যে অপশান আছে তার মধ্যে উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা কিন্তু পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং গুজরাট এই 3টে স্টেটের উপর দিয়ে গেছে, কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে কিন্তু যায়নি। তো চলুন তারপর 56 নম্বর কোশ্চেন, অ্যান্সার হবে 24 কিমি পার ঘন্টা, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 57 নম্বর কোশ্চেন, আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, তা আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্র ক্ষেত্রফল, এটা হবে 25√3 বর্গ সেমি, অপশান সি হচ্ছে কারেক্ট। চলুন 58 নম্বর কোশ্চেন, নিচের সিরিজটির এটি হবে অপশান এ হচ্ছে কারেক্ট, সি সি এ বি, অর্থাৎ যদি সিকোয়েন্সটা করেন আপনারা দেখুন এবিসি, বিসিএ, সিএবি, এবিসি, বিসিএ, তো এইভাবে একটা সিকোয়েন্স হবে যেগুলো আপনারা সাজিয়ে কিন্তু অনায়াসে করে নিতে পারেন। চলুন 59 নম্বর কোশ্চেন, নিচের কোন ছবিটি টেনিস প্রেমী, ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্ক নির্দেশ করবে? অপশান এ হচ্ছে কারেক্ট। চলুন 60 নম্বর কোশ্চেন, এটা হবে অপশান এ 36। 61 নম্বর কোশ্চেন, অপশান সি 120 টাকা। 62টা হচ্ছে 40 বছর, অপশান বি কারেক্ট। 63টা হচ্ছে বি, অর্থাৎ এফ হচ্ছে কারেক্ট, ওডোমিটারের দ্বারা কিন্তু অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা হয়, ভিভিপ্যাট সাধারণ নির্বাচন, হ্যাঁ ইলেকশনে ব্যবহার করা হয়েছে এবছর, তো 65 এ। 66 প্রশ্নবোধক স্থানে বসবে, হ্যাঁ এটা অপশান সি হচ্ছে কারেক্ট। 8 এটা কীভাবে বেরোচ্ছে যদি আপনারা দেখেন, দেখুন 6/2, হ্যাঁ অর্থাৎ হয় 3×5, তাহলে মাঝেরটা হয় 15, সেরকমভাবে করুন। 7/6, সেটাকে যদি 6 দিয়ে গুণ করেন তাহলে 6/6 কেটে যায়, হ্যাঁ তাহলে কিন্তু 7 থাকে। আবার 8/4 হয় 2, 2×4 হচ্ছে 8, তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর নেক্সট হচ্ছে 67 নম্বর কোশ্চেন, যদি √(n=64) হয় তবে এন সমান কত? তবে এন সমান হচ্ছে অপশান বি হচ্ছে কারেক্ট, হ্যাঁ 12। চলুন 68 নম্বর কোশ্চেন, ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? হ্যাঁ অপশান ডি হচ্ছে করনাম মালেশ্বরী। 69, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 70 হচ্ছে অপশান এ, 71 হচ্ছে সি 22 ডিগ্রি, 72 হচ্ছে বি 4000 বর্গমিটার, 73 হচ্ছে সি 25%, 74 ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছেন? আকবর। 75 পিতাপুত্রের বর্তমান, এটা হবে 75 বছর 45 বছর, অপশান এ হচ্ছে কারেক্ট। 76 হচ্ছে অপশান সি 18000 টাকা। 77 হচ্ছে রাজি, অপশান এ হচ্ছে কারেক্ট। 78 হচ্ছে গিরিশ কার্নাড, নাটকের সঙ্গে যুক্ত, তিনি একজন নাট্যকার। 79 বিমল জালান, দ্য ফিউচার অফ ইন্ডিয়া, এটি কার লেখা? এটা হচ্ছে বিমল জালানের লেখা। চলুন তারপর নেক্সট, নিচে ছবিগুলিতে কতগুলি ত্রিভুজ আছে? এখানে 8টি ত্রিভুজ আছে, তো এটা একটু ডাউটফুল আছে, তো আমার মনে হয়েছে এটা 8টি অ্যান্সার, কারণ আমি 8টি খুঁজে পেয়েছি ত্রিভুজ। তো যদি আপনাদের অন্য কিছু মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন 81 নম্বর কোশ্চেন, দেখানো যাক 4 অঙ্কের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে অবশেষ থাকে? তো অপশান এ হচ্ছে কারেক্ট, 9763।
চলুন 82 নাম্বার কোশ্চেন, অপশান বি হচ্ছে কারেক্ট 53, 83 নাম্বার কোশ্চেন অপশান ডি, হ্যাঁ 28 হচ্ছে অ্যান্সার। তারপর 84 নাম্বার, রুট টু এক্সের 5% সমান 0.01 হলে এক্স সমান কত, এক্স সমান হবে 0.02, অপশান এ হচ্ছে কারেন্ট মনসব দাহির প্রথা হচ্ছে আকবর। 86 রয়েছে ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলে, এটা হচ্ছে পোমোলজি। তো চলুন 87 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক, ভারতবর্ষে সম্প্রতি কি প্রথম লোকপাল রূপে পিনাকী চন্দ্র ঘোষ, অপশান এ হচ্ছে কারেক্ট। 88 নম্বর হচ্ছে অপশান ডি, হ্যাঁ দক্ষিণ দিক হবে অ্যান্সার। 89, নিচের কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, যে চারটি খাবার আছে তার মধ্যে কিন্তু মাছে সবচেয়ে বেশি প্রোটিন আছে, ফিশ। চলুন 90, কে প্রথম ভারতের জাতীয় আয় ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছেন, দাদাভাই নওরোজি সর্বপ্রথম। 91টার অপশান সি হচ্ছে কারেক্ট, এক্স। 92, স্মৃতি মান্দানা অবশ্যই ক্রিকেটের সঙ্গে যুক্ত। চলুন 93, অপশান সি হচ্ছে কারেক্ট, 4, হ্যাঁ মিরর রিফ্লেকশন, ওয়াটার হচ্ছে রিফ্রেকশন। চলুন 95, এস গ্রেটার দেন আর, অলওয়েজ কিন্তু এস গ্রেটার দেন আর হবে, আপনারা চাইলে এক্সাম্পল নিয়ে কিন্তু করে দেখে নিতে পারেন। চলুন 96, রিঙ্কি প্রিয়া, এটার অ্যান্সার হবে কিন্তু প্রিয়া, স্পঞ্জ হচ্ছে একটি জীব দেওয়া, হ্যাঁ অ্যানিম্যাল। 98 হচ্ছে চার্মিন অ্যান্সার হবে, অপশান ডি হচ্ছে কারেক্ট। হ্যাঁ 99 হচ্ছে কিসের অভাবের জন্য দুধকে এখনও সুষম খাদ্য বলে না, আগে বলা হতো কিন্তু এখন বলা হয় না, লোহা আর ভিটামিন সি এর কিন্তু অভাবের জন্য। বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত হচ্ছে কর্ণাটকে। তো এই ছিল 100টি কোশ্চেন, হ্যাঁ প্রত্যেকটি আমরা রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, তাও যদি আপনাদের কোনো ভুল মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ডিসক্রিপশনে কোশ্চেনের পিডিএফ দেওয়া হবে, হ্যাঁ আপনারা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন। আর অ্যান্সারগুলো মেলানোর জন্য আমাদের এই ভিডিওটাই কিন্তু যথেষ্ট, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি দেখেছেন ভিডিওটি, তাহলেই কিন্তু অপশানগুলি আপনারা মেলাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, এবং যারা যারা এই WBP-র এক্সামটা দিয়েছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করুন, আর বেশি বেশি করে লাইক করুন, তাহলে কিন্তু আমাদের যে এই কষ্ট, হ্যাঁ এই কষ্ট করে অ্যান্সার কী তৈরি করা সেটা সার্থক হবে। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসছি কাট অফ, তো আপনারা তার জন্য কিন্তু স্টে টিউন থাকুন, আর অবশ্যই নিউ ভিউয়ার হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করুন, বেল আইকনটি প্রেস করার পর অল নোটিফিকেশন অপশনে ক্লিক করুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনারা সবার প্রথম কিন্তু পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন এবং অপরকেও খুশি রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।